নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক ধরেছেন, এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা সেই ঐতিহাসিক রাজবাড়ি, যেটা আপনাদের ডিমান্ড ছিল যে রাজবাড়ির ইতিহাস তুলে ধরার জন্য, আর তাই আমি আপনাদের ডিমান্ড পূরণ করার জন্য চলে এসেছি এই শিয়ারশোল রাজবাড়ির বিশ্ব গোলাপ প্যালেসে। বন্ধুরা, আমরা রাজবাড়ির ইতিহাস তো আপনাদের দেখাবো, সমস্ত কিছু সাক্ষী রয়েছে, ইতিহাস বহন করে চলেছে, এবং সেই ইতিহাস যিনি আমাদের জানাবেন আমরা তাকেও পেয়ে গেছি। চোখ রাখুন গৌতমের সাথে, এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন গৌতমের সাথে। এই শিয়ারশোল রাজবাড়ির ইতিহাস সম্পর্কে আমরা জানবো আজকে। আমরা পেয়ে গেছি এমন একজন মানুষকে যাকে আপনারা সবাই জানেন, একজন সুশিক্ষক এবং গবেষক। প্রচুর গ্রন্থ ওনার লেখা হয়ে গেছে এবং প্রচুর ইতিহাস ওনার সংগ্রহে রয়েছে, রাজবাড়ি তার মধ্যে একটি অন্যতম। আমরা পেয়ে গেছি গুণময় ফৌজদার মহাশয়কে। আমরা স্বাগত জানাই গৌতমের সাথে চ্যানেলে। স্যার, হ্যাঁ স্যার, আমরা একটুখানি জানতে চাইবো, এই যে আমরা এখানে যে দাঁড়িয়ে রয়েছি বিশ্ব গোলাপ প্যালেস, এবং এই রাজবাড়ির ইতিহাস মানুষ জানতে চাইছেন। এই রাজবাড়ির ইতিহাস যদি একটুখানি আমরা শুরুটা, গোবিন্দরাম পণ্ডিত, হরসুন্দরী দেবী কীভাবে তারা এলেন, এই সমস্ত কিছু কথা যদি আমরা একটু জানতে পারি। আজ আমরা দাঁড়িয়ে আছি শিয়ারশোল রাজবাড়ি বা বিশ্ব গোলাপ প্যালেসে। শিয়ারশোল রাজবাড়ির ইতিহাস বলতে হলে আমাদেরকে পিছনে ফিরে যেতে হবে, ফিরে দেখতে হবে। সেই বিশ্ব গোলাপ প্যালেস, এর আগে ছিল গোবিন্দ প্যালেস। পণ্ডিত গোবিন্দপ্রসাদ পণ্ডিত এসেছিলেন আলেকজান্ডার অ্যান্ড কোম্পানির কর্মীরূপে। আপনারা জানেন যে রানীগঞ্জের ইতিহাস মানেই কয়লা শিল্পের অলিখিত রাজধানী রানীগঞ্জ, সেই তার ইতিহাস। তাই কয়লা শিল্পের বিকাশে এই গোবিন্দপ্রসাদ পণ্ডিত বা শিয়ারশোল রাজবাড়ির অবদানকে কথা আমাদের বলতে হবে, উল্লেখ করতে হয়। 1846 সালে প্রতিষ্ঠিত হয় শিয়ারশোল গোলায়ারি, গোবিন্দপ্রসাদ পণ্ডিত তার প্রতিষ্ঠাতা, এবং তিনি প্রথম তৈরি করেছিলেন ওই গোবিন্দ প্যালেস, এবং সেখানেই তিনি স্থাপন করেছিলেন এই আমাদের ওনাদের কুলদেবতা, এখন বর্তমানে যে মন্দিরে আমরা এতক্ষণ ছিলাম সেই কুলদেবতা আমরা দেখেছি। সেই কুলদেবতাকে ওনারা প্রতিষ্ঠা করেছিলেন ওই গোবিন্দ প্যালেসেই। কুলদেবতা হচ্ছেন সিধরচন্দ্র এবং দামোদরচন্দ্র। দামোদরচন্দ্রকে তারা নিয়ে এসেছিলেন ওই ইয়ের থেকে, বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির কাছ থেকে নিয়ে এসেছিলেন, এবং তারা প্রতিষ্ঠা করেছিলেন দামোদরচন্দ্রকে। সিধরচন্দ্র এসেছিলেন সম্ভবত সিঙ্গুরের মালিয়া পরিবার থেকে, কেননা আমরা জানি হরসুন্দরী দেবীর বিবাহ হয়েছিল সিঙ্গুরের মতিলাল মালিয়ার সাথে, এবং হরসুন্দরী এবং মতিলালের পুত্ররাই পরবর্তীকালে বিশ্বেশ্বর মালিয়া এবং রামেশ্বর মালিয়া এবং তাদের বংশধরেরা, এবং সেই তাদের বংশধরেদের পরবর্তী এখন বর্তমান জেনারেশনে রয়েছেন যে জীবনলাল মালিয়ার পুত্র এবং কন্যা বিঠলনাথ মালিয়া, এবং রয়েছেন অনুরাধা মালিয়া সারা মহোদয়া। আমরা তাই এসেছি এখানকার ইতিহাস বলতে, এই ইতিহাসের সাথে যুক্ত রয়েছে আমাদের রানীগঞ্জের ইতিহাস। বন্ধুরা, আমরা এই রানীগঞ্জের ইতিহাস, তার সঙ্গে কিন্তু এই শিয়ারশোলের রাজবাড়ির কথা কিন্তু প্রথমেই উঠে আসবে, এবং কয়লা শিল্পের সঙ্গে এই রাজবাড়ির একটা কিন্তু গভীর সম্পর্ক রয়েছে। স্যান্ডার কোম্পানির কর্মীরূপে যোগদান করার পরই তিনি ওই যে আমাদের যেটা কারেন্ট টেগোরের যেটা জেটি, জাহাজ জেটি, সেখানে ছিল কয়লার ডিপো, তিনি তার ব্যবস্থাপনায় ছিলেন, এবং সে থেকেই তিনি তার অর্থ সংগ্রহ, সেই অর্থ থেকেই তিনি এই জমিদারিগুলি ক্রয় করেছিলেন বা বন্দোবস্ত নিয়েছিলেন। সে সময়টা ছিল তো দ্বৈত শাসন নীতির কাল, জমি জমি আর বন্দোবস্ত নিতে হতো, সূর্যাস্ত আইন ছিল সেই সময়। তাই তিনি এক এক করে
এই শিয়ারসোল মৌজা এবং এই শিয়ারসোলের আশেপাশে যে সমস্ত ধরুন এর আমবাগান বা শিশুবাগান অঞ্চলের এমনকি ওই রাজার বাঁধ পর্যন্ত কুমোরবাজার পর্যন্ত এদিকে এদিকে চলে গেল একেবারে জেকেনগর সে পেরিয়ে একেবারে সেই মণ্ডলপুর পেরিয়ে এই সমস্ত জায়গাটা সমস্তই ছিল এদের অঞ্চলে এবং এরা সাধারণত রাজা উপাধি পেয়েছিলেন প্রজা কল্যাণের জন্য। এরা এদের প্রজা কল্যাণের কাজ প্রচুর, তার কারণ এরাই প্রতিষ্ঠা করেছে এখানে শিয়ারসোলের চতুষ্পাঠি, এরাই প্রতিষ্ঠা করেছে শিয়ারসোল রাজ উচ্চ বিদ্যালয় এবং এরাই প্রতিষ্ঠা করেছে সদাব্রত, এরা প্রতিষ্ঠা করেছিল সেই এদের জন্য তীর্থযাত্রীদের জন্য তৈরি করেছিলেন তারা বিভিন্ন স্থান এবং এদের প্রতিষ্ঠিত এই রথ যে এখনও রথমেলারূপে এই শিল্পাঞ্চলের মেলারূপে প্রতিষ্ঠিত হয়েছে এই সবই কাজ এনাদের। তাই এনাদের এদের পরিবার থেকেই প্রথম যখন নির্বাচন হয় সেই সাধারণ নির্বাচনে এইখান থেকেই কিন্তু পশুপতিনাথ মালিয়া নির্দল প্রার্থী রূপে জয়ী হয়েছিলেন এবং মানুষ তাকে জয়ী করেছিলেন প্রজা কল্যাণের জন্যই। তাহলে বন্ধুরা আমরা অনেকটাই কিন্তু এই শিয়ারসোল রাজবাড়ির ইতিহাস সম্পর্কে জানতে পারলাম এবং এই মুহূর্তে আমরা রয়েছি এই সেই রাজমহল আপনারা এই এই বিশ্বগোলাপ প্যালেস তৈরি করেছিলেন বিশ্বেশ্বর মালিয়া, রাজা বিশ্বেশ্বর মালিয়া এবং তার স্ত্রী গোলাপ সুন্দরী নামে, তাই নাম বিজি প্যালেস, বিশ্বগোলাপ প্যালেস। আপনারা লক্ষ্য করুন চারিদিকে রয়েছে সেই রাজবংশের সেই মানুষের জনের ছবি। এনারাই কিন্তু এই পরিবারের উত্তরাধিকারী রূপে এখানে তারা বিচরণ করেছেন। এনাদেরকে দেখুন এখানে সব রয়েছেন এক এক করে, এদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে রয়েছে তাদের যেন স্মৃতি, তাদের নিঃশ্বাস এবং তাদের নিঃশ্বাস যেন এর মধ্যে আটকে আছে। তাই এই রাজবাড়ির ইতিহাসের সাথে রানীগঞ্জের ইতিহাস উঠে আসছে বারবার। তাই রাজবাড়ির ইতিহাসই হলো রানীগঞ্জের ইতিহাস। আমরা সেই বিশ্বকলা প্যালেসের সেখানেই তাদের সেই স্বাদের মাধ্যমে তাদের মাঝেই দাঁড়িয়ে আছি এবং আমরা উপলব্ধি করছি যে তাদের মধ্যেই যেন আমরা বর্তমান রয়েছি। হ্যাঁ বন্ধুরা, গায়ে কাঁটা দিয়ে উঠছে, এখন আমি উপস্থিত এই শিয়ারসোল রাজবাড়ি এবং নিজেকে খুব গর্বিত এবং ধন্য মনে করছি যে আজ রাজবাড়ির এই মাটিতে পা দিয়ে আছি এবং এখন এই মুহূর্তে যার সঙ্গে আপনাদের আলাপ করাবো এবং আমি সৌভাগ্য যে তার সম্মুখীন হতে পারবো, এই রাজ পরিবারের যিনি সদস্য রয়েছেন শ্রী বিঠল কুমার মালিয়া, আমরা তার সঙ্গে কথা বলবো, তাকে স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে। প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই গৌতমের সাথে এই চ্যানেলে, আপনি এত বড় একটা সুযোগ করে দিয়েছেন এই রানীগঞ্জ এবং সারা বাংলা ভারতবর্ষের বুকে এই রাজবাড়িকে তুলে ধরতে, অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এবং আমরা প্রায় 200 বছর ধরে এই রাজবাড়ির ইতিহাস রয়েছে এবং আপনি নিজে যেহেতু এখন রাজা উপাধি নেই, তবুও আপনি নিজেকে এই রাজ পরিবারের বংশধর হিসেবে কতটা গর্বিত মনে করেন? নিশ্চয়ই গর্বিত, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা কখনো নিজেদেরকে খুব রাজা মনে করি না। আমরা মনে হয় লোকরা যদি আমাদেরকে রেসপেক্ট দেয় সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এবং সেই হিসেবে আমরা গর্বিত যে এখনও পর্যন্ত লোকরা রেসপেক্ট দেয়, যেহেতু আমরা পূর্বপুরুষরা আমাদের কাজ করেছে বলে আমাদেরকে রেসপেক্ট দেয়। কালচারাল প্রোগ্রামস করা বা কালচার নিয়ে থাকা, স্পোর্টস নিয়ে থাকা, তো সেই জন্য ডেফিনেটলি সেই হিসেবে আমি গর্বিত যে আমার পূর্বপুরুষরা ভালো কাজ করেছে, যার জন্য রেসপেক্ট আমরা পাচ্ছি। সব থেকে বড় ব্যাপার যেখানে রাজা মানে একটা ভয়, একটা শাসক, সেসব দিক থেকে কিন্তু এই রানীগঞ্জ বলবো না তথা এই শিয়ারসোল রাজবাড়ি সেই রাজা কিন্তু সেই রাজা নন, মানে একসময় যে শাসক রাজা ছিলেন না। না না, সেরকম আমরা কখনোই ছিলাম না, আমরা সেরকম কোনো আমার মনে হয় আমার দাদু বা আমার বাবারা সব মানে আমাদের গ্রামের সঙ্গে বসে খাওয়া দাওয়া করা, গ্রামের সঙ্গে মিশা, গ্রামের সঙ্গে অনেক কালচারাল প্রোগ্রাম করা, নাটক আমাদের গ্রামে আছে, ফুটবল খেলা, এইগুলো আমাদের চিরকাল হয়ে চলে আসছে। তো সেরকম শাসক জাতীয় মানে আমাদের ছিল না কোনো, বরঞ্চ অন দ্য আদার হ্যান্ড আমরা ব্রিটিশদের এগেনস্টে আমাদের পূর্বপুরুষরা কিছু মানে স্বাধীনতা সংগ্রামে এই
রাজবাড়ির একটা বিশাল অবদান একটা নিশ্চয় তাদের ছিল, যে মানে ওই যে ওরা যে অত্যাচার করতো তার এগেনস্টে মানে মুভমেন্ট করা বা এইসব করা, সেগুলো মানে আগে আমার পূর্বপুরুষটি একটু কমই জানি ওরা করেছে। অসংখ্য ধন্যবাদ, আপাতত এইটুকুই। পরের এপিসোডে এইভাবে আমরা কিন্তু আপনাদের তুলে ধরব এই শিয়ারশোল রাজবাড়ির ইতিহাস। আজকে প্রথম পর্ব আপনাদের সামনে তুলে ধরলাম, আবার দ্বিতীয় পর্বে আবার রাজবাড়ির ইতিহাস তুলে ধরব। আপনারা চোখ রাখুন গৌতমের সাথে। শিয়ারশোলের রাজবাড়ির ইতিহাস কিছুটা জানলাম, আরও অনেক জানার বাকি বন্ধুরা। তাই আপনারা কিন্তু চোখ রাখবেন গৌতমের সাথে, এবং এই এপিসোড এই পর্ব শেষ করতে করতে আপনাদের আবার ইতিহাস দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এই যে রাজবাড়ির এই যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়িও কিন্তু কত বছর আগে, 200 বছর আগেকার কাঠের সিঁড়ি, কাঠ দিয়ে তৈরি। এরপর এটা পাদানিগুলো কাঠ, স্টেপগুলো কাঠ, স্ট্রেসটা কাঠ, হাতলের কাঠ, সমস্ত কাঠের কাজ। তাই এটা এটাও একটা ইতিহাস। এই ইতিহাস সাক্ষী বহন করে চলেছে, দেখতে পাচ্ছেন এখন আমরা যে সিঁড়ি দিয়ে নামছি সম্পূর্ণ কিন্তু এই কাঠের সিঁড়ি। বন্ধুরা এইভাবেই কিন্তু গৌতমের সাথে পৌঁছে যাবে ইতিহাস খুঁজতে খুঁজতে আপনাদের কাছে। তুলে ধরব এই রানীগঞ্জ তার আশেপাশে সমস্ত এলাকার ইতিহাস তুলে ধরব আপনাদের কাছে। বন্ধুরা তাহলে আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অতি অবশ্যই কিন্তু চোখ রাখুন গৌতমের সাথে। আরেকটি কিন্তু পরবর্তী পর্বে এই শিয়ারশোল রাজবাড়ির আরও অজানা তথ্য নিয়ে আসছি, এবং সাথে থাকবেন সেই রাজ পরিবারের বংশধর বিঠল মালিয়াজি, উনি ঘুরে ঘুরে সব দেখাবেন। চোখ রাখুন গৌতমের সাথে। ধন্যবাদ, শুভরাত্রি।